টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহলছড়িতে সড়ক ডুবে রাঙামাটির সাথে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সকালে খাগড়াছড়ি রাঙামাটি সড়কের চব্বিশ মাইল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে এই অবস্থার সৃষ্টি হয় এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন সকাল থেকে জেলা সদরের শালবন মোহাম্মদপুর সবুজবাগ এবং কুমিল্লা টিলা ঘুরে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে মাঠে নামেন তারা এদিকে খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং চলছে ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকির পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হওয়া আশঙ্কা দেখা দিয়েছে টানাভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়িতে সড়ক ডুবে রাঙ্গামাটির সাথে যান চলাচল বন্ধ হয়ে গেছে এ বিষয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক সমীর যেহেতু রাঙাবাটির সাথে যোগাযোগ বন্ধ হয়ে যা গেছে সেক্ষেত্রে ভোগান্তি কী ধরনের হচ্ছে এবং সার্বিকভাবে যারা পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সেই জায়গাগুলোতে আসলে মাইকিং করে কি সরানো সম্ভব নাকি কোনো ধরনের অন্য কোনো ব্যবস্থা তারা নিচ্ছেন কর্তৃপক্ষ দেখুন প্রায় টানা তিন দিনের বর্ষণের কারণে খাগড়াছড়িতে বিশেষ করে খাগড়াছড়ি পৌর শহরের সবুজবাগ কুমিল্লা টিলা শালবন এবং কলাবাগান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পাহাড়দোষের সংখ্যা হয়েছে আজকে সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই সমস্ত জায়গাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য যারা কর্মকর্তা ছিল এবং স্থানীয় জনপ্রতি তারা কিন্তু পরিদর্শন করেছে এবং যাদেরকে সেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে প্রায় সাড়ে তিন হাজারের মতো পরিবার পুরো জেলাতে কিন্তু পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস করছে প্রশাসন হিসেবে তাদেরকে কিন্তু সরে আসার জন্য বলা হচ্ছে কিন্তু নানা অজুহাতে যারা আসলে এখানকার বাসিন্দা তারা কিন্তু আসতে চান বিশেষ করে অনেকে গবাদি পশুর অজুহাত দিচ্ছে তারা আসলে এগুলো রেখে আশ্রয় যেতে চান বিশেষ করে খাগড়াছড়িতে এই দুর্যোগ মোকাবেলায় অন্তত নিরানব্বইটি আশ্রয় কেন্দ্র জেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে এবং আজকে সকাল থেকে কিন্তু ভারী বর্ষণ হয়েছে পুরো জেলা জুড়ে যে কারণে খাগড়াছড়ির সাথে রাঙামাটি যে সড়ক যোগাযোগ রয়েছে মহাচরির চব্বিশ মাইলে এখানে প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ বছর তারা মাইকিং না করে পুনর্বাসন স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করে ভারী বর্ষণের সময় তারা কেন মাইকিং করে মানুষদের সরতে বলেন কেন তারা এই সময়টাই বেছে নেন আসলে খুব প্রাসঙ্গিকভাবে বলেছেন কিছুক্ষণ আগে আমরা একটা জনপ্রতিনিধির সাথে কথা বলছিলাম তিনি কিন্তু একই দাবি করেছে একজন পৌরসভার কাউন্সিলর যে যখনই বৃষ্টি হয় বা দুর্যোগপূর্ণ কোনো আবহাওয়া হয় তখনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় সেক্ষেত্রে স্থায়ী কোনো সমাধানের জন্য কিন্তু প্রশাসন সেদিকে আগে না এই এই বিষয়গুলো নিয়ে কিন্তু জনপ্রতিনিধি যারা রয়েছে তাদের মধ্যে আক্ষেপ রয়েছে কিন্তু এই বিষয়ে আসলে জেলা প্রশাসন বা যারা স্থানীয় প্রশাসন তাদের পক্ষ থেকে কোনো সমাধান আমরা বিগত সময়গুলোতে দেখিনি তবে স্থানীয় জনপ্রতিনিধি একটা দাবি করেছে যে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প সহ যে সমস্ত প্রকল্পের ঘরগুলো সেখানে যদি যারা পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে যদি পুনর্বাসন করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝুঁকি নিরসন করা যায় বলে তাদের মতামত দিয়েছে তবে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা দেখছি যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে সেক্ষেত্রে খাগড়াছড়ের নালার মেরুং অঞ্চল সহ যে সমস্ত নির্মাঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু বন্যার একটা সংখ্যা রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য